हाई एवरीवान वेलकम टू ग्राफिक्स टाइम बंधुरा इलास्ट्रेटर आरो एक चमत्कार ट्यूटोरियल चले आसलम अपन सामने आज के अपने देखो कीभव एक एफ लेटर तैरी कर से लेटर दिए क्यों लोगो डिजाइन करबें एक एफ लेटर शेप तैरी कर से लेटर दिए लोगो डिजाइन क्यों करबें से ही टीप्सगुल आज के भिडियोते देखो। ओके प्रथम इलास्ट्रेटर सीसी सॉफ्टवेयर ओपन कर দেন আমরা এখানে প্রথমে একটি লম্বা শেপ তৈরি করব। ওকে তার জন্য আমরা এখান থেকে রিসেন্টেবল টুলসটি ইউজ করব। ওকে আমি এখানে রিসেন্টেবল টুলস দিয়ে প্রথমে এখানে একটি লম্বা শেপ তৈরি করে নিব। দেন আমরা এই শেপটিকে আরো একটি কপি করব। ওকে এখন আমরা এই শেপটিকে আরো একটি কপি করব। সো তার জন্য আমরা এই শেপটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে রোটেটে ক্লিক করব। ওকে এখানে 90 ডিগ্রি রেখে ফ্রি ভিউ এ ক্লিক করব এবং কপিতে ক্লিক করব। ওকে দেখুন এখানে আরো একটি শেপ তৈরি হয়ে গেছে। ওকে এখন আমরা এই শেপটির কালার এখান থেকে চেঞ্জ করে দেব। ওকে এখন আমরা এই শেপটিকে উপরের দিকে অ্যাডজাস্ট করে দিতেছি। ওকে এখন আমরা এই শেপটিকে ছোট করে দিব। ওকে নিচের শেপের সাথে এদিকে আমরা ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে দিব। দেন আমরা উপরের শেপটিকে আরো একটি কপি করব। ওকে তার জন্য আমরা শেপটিকে সিলেক্ট করে সিলেক্টর টুলস দিয়ে শেপটিকে আমরা সিলেক্ট করে উপরে এডিট থেকে কপি। ওকে এখানে আমরা কপিতে ক্লিক করব। দেন আমরা আবারও উপরে এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। ওকে পেস্ট ইন প্লেসে ক্লিক করার কারণে এটি সেম জায়গায় পেস্ট হয়ে গেছে। ওকে এখন আমরা শিফট বাটন চেপে এটিকে আমরা নিচের দিকে নামিয়ে দিব। দেন আমরা এই শেপটিকে একটু ছোট করে দেব। ওকে এই শেপটিকে একটু ছোট করে শেপটিকে একটু আমরা মুভ করে দেব। ওকে এখন আমরা এই শেপগুলোর প্রত্যেকটা কোণা রাউন্ড করে দেব। তার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটি কোণা সিলেক্ট করে এই পয়েন্টটিকে আমরা ভিতর দিক দিয়ে টান দিব। দেখুন ভিতর দিক দিয়ে টান দেওয়ার কারণে এটি রাউন্ড হয়ে গেছে। দেন আমরা সেম এই শেপটিকেও একটি কোণা সিলেক্ট করে ভিতর দিক দিয়ে টান দিয়ে এটিকে রাউন্ড করে দিলাম। ওকে এখন আমরা লম্বা শেপটিকেও সেম রাউন্ড করে দিব। একটি কোণা আমরা এখান থেকে রাউন্ড করে দিব। ওকে এখন আমরা এই এফ লেটার এর মাঝখান দিয়ে আমরা কোণাকুনি একটি শেপ তৈরি করব। ওকে তার জন্য আমরা এখান থেকে প্রথমে শেপগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে গ্রুভ করে দিলাম। ওকে এখন আমরা এই এফ লেটার শেপের মাঝখান দিয়ে আমরা একটি কোণাকুনি শেপ তৈরি করব। ওকে তার জন্য আমরা এখান থেকে এটিকে একটু জুম আউট করে দিলাম। ওকে মাঝখান দিয়ে আমরা শেপটি তৈরি করতে হলে আমরা এখান থেকে পেন টুলসটি ইউজ করব। ওকে পেন টুলস দিয়ে আমরা এখানে মাঝখান দিয়ে একটি কোণাকুনি রাউন্ড শেপ তৈরি করে নেব। ওকে এখান থেকে কালার নান করে দিলাম। ওকে রাউন্ড করে আমরা শেপটিকে অ্যাডজাস্ট করে দিব।
ओके एखन आमरा कंट्रोल प्लस वाई चेपे एटिके आउटलाइन करे आमरा देखो नीचे शेपर साथे एडजस्ट होयेछे किना। ओके तारपर आबारो आमरा एखान थेके कंट्रोल प्लस वाई चेपे बेरिये जाब। ओके ये कोनाकुनी शेपर मध्य एक कलर हमारा एखे सेट कर देव। दें हमारा एखे ये पुरो शेपटी के दूटी शेपे परिणत करब। सो तार जन्य हमारा प्रत्येक शेप के सिलेक्ट कर एखान थेके आमरा शेप बिल्डर टूल्स दिए दूटी आलदा शेप तैरि करे निब। ओके शेप बिल्डर टूल्स दिए हमारा नीचे दिखे एक शेप और ऊपर दिखे एक शेप तैरि करे नितेछि। এবং উপরের প্রত্যেকটা শেপ মিলে আমরা একটি শেপ তৈরি করব। এখন আমরা এই শেপগুলোকে দুটি শেপকে একটু আলাদা করে দেব। ओके नीचे शेपटी एक मुव कर एक आलदा कर दीते। ओके देख नीचे शेपर मध्य एक एक्सट्रा अंश रह गए ये अंशटुकुन डिलीट कर देव। सो तरह डायरेक्ट सिलेक्शन टुल्स दिए अंशटुकु के सिलेक्ट कर डिलीट बाटन चेपे डिलीट कर देव। দেন আমরা এই দুইটি শেপকে দুটি আলাদা আলাদা কালার দিয়ে দিব। ওকে আমরা উপরের শেপটিকে একটু কালার চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা এটিকে ব্লু কালার করে দিলাম। ওকে বন্ধুরা দেখুন একটি এফ লেটার লোগো তৈরি হয়ে গেল। খুব সিম্পল কিছু টিপস অ্যাপ্লাই করে আমরা একটি এফ লেটার লোগো তৈরি করে নিলাম। এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।